বেআইনি গরু পাচার রুখলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, নটি গরু পুলিশের হাতে তুলে দেন তিনি। আটক তিনজন, জানা গিয়েছে মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বর্ধমানের বেহার হাটের কাছে গাড়ির সামনে থাকা একটি পিকআপ ভ্যান দেখে তার সন্দেহ হয় এবং জানা গিয়েছে এরপরই বিধায়ক নিজে সামনের গাড়িটিকে দাঁড় করান এবং সেটিতে মোট নটি গরু ছিল বলে খবর। চালকের কাছে বিধায়ক গাড়ির কাগজ দেখতে চাইলেও তিনি তা দেখাতে পারেননি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুগুলিকে উদ্ধার করে। পিকআপ ভ্যানে চালক সহ তিনজনকে আটক করা হয়। সূত্রের খবর, পুরুলিয়া থেকে আসছিল গরু বোঝাই সেই গাড়িটি, সেটি কোথায় যেত, সঙ্গে কার কার যোগ রয়েছে তা সব খতিয়ে দেখছে পুলিশ এবং প্রকাশ্যে এসেছে অগ্নিমিত্রা পলের সেই ভিডিও। ঠিক যেরকম ভেবেছিলাম, গরু নিয়ে যাচ্ছে, কোনো পেপার নেই, কি থানাতে ঘুষ দিতে দিতে আসছো? সত্যি কথা বলো, তা না হলে আমি থানায় এবার তোমাকে পুলিশের হাতে তুলবো। আমি তো গাড়ি তোমাকে যেতে দেবো না। তুমি জানো না যে তোমার পেপার লাগে গরু এরকম নিয়ে যেতে? তুমি ইলিগাল কাজ করছো, তুমি জানো না? হ্যাঁ, কোথা থেকে গরু নিয়ে আসছো? যে তোমাকে গরু নিয়ে যেতে বলেছে তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছ কোথায়? কোথায় সেটা? কার কাছে বিক্রি করছো? হ্যাঁ, তোমার তো কোনো পেপার নেই। তুমি যার কাছ থেকে নিয়ে আসছো সে তোমাকে পেপার দেয়নি? না, এই হাটে এই পেপারে তো হয় না, তোমার তো একটা পেপার লাগতে হবে। তাই তুমি দাঁড়াও, পুলিশ আসুক, পুলিশ আসুক, পুলিশ দেখবে কি পেপার আছে না আছে। আমি রাস্তায় যেতে যেতে এই গরু দেখলাম। আমার যেহেতু এই জন্তু জানোয়ারের ওপর এরকম অত্যাচার সহ্য করা যায় না, দেখুন আজকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন কিভাবে কষ্ট দিয়ে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই গরুটার মাথাটা দেখুন, এই গরুটার মাথাটা দেখুন, তুমি কিভাবে একে ঢুকিয়েছো এর মধ্যে? কোথায় গেল? এই তুমি একে কিভাবে ঢুকিয়েছো? তুমি এই গরুটাকে তুমি কিভাবে রেখেছো গলায় উপর কাটটা দিয়ে? না না, তো তুমি এরকম কষ্ট করে ওকে কেন কি তুমি এভাবে নিয়ে যাচ্ছ? নামিয়ে দিয়েছে মানে একই করে কি এইভাবে তুমি নিয়ে যাবে? তোমার ব্যবসার জন্য, তোমার পেটের এর জন্য? তুমি এখানে খোলো, গলার উপর থেকে খোলো। না না না, তুমি এই গলায় এই পাটাটা খোলো, এটা কেটে খোলো, এর গলায় লাগছে না, খোলো এটাকে। ব্যবসা করছে পেটের খাতিরে, ব্যবসা করছে